আরে গদ্দার যদি কেউ থাকে ভারতবর্ষের রাজনীতিতে, তার নাম মমতা ব্যানার্জি। আমাকে আপনাকে কেউ চিনতো না, আপনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছে। রাজীব গান্ধী আপনাকে আবিষ্কার করেছে। আপনি 98 সালের 1 জানুয়ারি রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন। আপনি ফেউ ফেউ করে ঘুরছিলেন রাস্তায়, কেউ আপনাকে আশ্রয় দিচ্ছিল না। ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছে 98 সালে, তাই আপনি আজকে মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় যদি কেউ গদ্দার হয়ে থাকে রাজনীতিতে, তার নাম হলো মমতা ব্যানার্জি। খুব বড় বড় কথা, মেদিনীপুরের চাকরি, পুরুলিয়া, বাঁকুড়া, একটা নাম দেখান মুখ্যমন্ত্রী। আমি বিরোধী দলনেতা বলছি, একটা প্রমাণ দিন, রাজনীতি ছেড়ে দেব। আপনার বাড়ির সামনে হাজরা মোড়ে দাঁড়িয়ে ক্ষমা স্বীকার করব। পারবেন না আপনি। সবাই জানে মমতা ব্যানার্জি এই পুরো সিন্ডিকেটের রানী, চোরেদের রানী। বলছে আমি শিখিয়েছি রাজনীতি। আরে আপনি কে শিখানো? যদি কারোর কাছ থেকে শিখে থাকি, তার নাম সুশীল চন্দ্র ধারা। যদি কারোর কাছ থেকে শিখে থাকি, তার নাম কুমুদিনী ডাকুয়া। যদি কারো স্নেহ পেয়ে থাকি, তার নাম আভা মাইতি। যদি কারো কাছ থেকে শিখে থাকি, তার নাম শিশির অধিকারী। আপনি কে হরিদাস পাল? কে হরিদাস পাল? আপনি বড় বড় কথা। আপনার ভাইপো কোথায় ছিল 11 সালের আগে? 11 সালের আগে কোথায় ছিল জানতে চাই? বলছেন একটা মেয়ে, বোন মরে গেছিল, আমি এসেছিলাম। আরে শুনে রাখুন মমতা ব্যানার্জি, বারাতলা সুজাতাকে আমি কাঁধে করে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। শুনে রাখুন আপনি বড় বড় কথা। নন্দীগ্রামে ওরা বাড়িতে ছিল, বাড়িতে ছিল। নন্দীগ্রামের লোক 21-এর ভোটে উত্তর দিয়েছে। আপনি নন্দীগ্রামের 17টা অঞ্চলের মধ্যে যদি 2টো অঞ্চলের নাম বলে দিতে পারেন, 41 জন মারা গেছে, 3 জন শহীদের নাম বলে দিতে পারেন, তাহলে বুঝবো মমতা ব্যানার্জি আপনি নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন। প্রথম সভা নন্দীগ্রামে হয়েছে 3রা নভেম্বর 2006। কোথায় ছিলেন আপনি? সিঙ্গুরে তৈরি করা কারখানা তোলার জন্য বসেছিলেন ওখানে। চকলেট খেয়ে, ক্যাডবেরি খেয়ে, স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে ড্রামা করছিলেন, আর বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন আপনি সিঙ্গুরে। এই নাত্রে রাজ্যের নেতৃবটে শিল্প ভাগান গুজরাটে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়েছেন আপনি। আপনি নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন হরিদাস পাল? হরিদাস পাল নিশিকান্ত মন্ডল শুরু করে প্রথম সোনা চূড়াতে 3রা নভেম্বর 2006, দ্বিতীয় 21শে ডিসেম্বর 2006 নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে সভা। আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি 2007 নোটিফিকেশনের দিন শুভেন্দু অধিকারী বামন চকে হুতামোড়ে আন্দোলন। 7ই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম, আমি গিয়ে ভাঙা বেড়াতে দেহ তুলেছি পার্ক থেকে। বড় বড় কথা না? ওর একটা লিফলেট আছে, আমি পড়তে না বলি, বর্তমান কাগজ। বরুণ বাবু বেঁচে থাকলে এই জিনিস করতো না। 4ঠা জানুয়ারি 2007 বর্তমান বের করুন, ফ্রন্ট পেজে নিউজ, সিঙ্গুর থেকে চোখ ঘোরাতে নন্দীগ্রাম। আপনার আপনার নিজের ছেলে ছিল সিঙ্গুর, আর নন্দীগ্রাম ছিল পিঠের ছেলে। আপনি নন্দীগ্রাম আন্দোলনকে স্বীকার করেননি, বড় বড় কথা না? 14ই মার্চ আমি ঢুকেছিলাম, আমার সঙ্গে তখন সিকিউরিটি ছিল না, এমএলএ ছিলাম দক্ষিণ কাঁথি। আপনার সঙ্গে বুদ্ধবাবু 40 জন ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিল, 4টে পাইলট কার দিয়ে রেখেছিল বুদ্ধবাবু আপনাকে। আপনি চণ্ডীপুরে সিপিএম নেতা বলাই সামন্তের নেতৃত্বে অবরোধে আটকে যান, যাওয়ার চেষ্টা করেননি, ব্যাক করে যান কোলাঘাটে কেটিপিপির গেস্ট হাউসে। পরের দিন সকালবেলা 15ই মার্চ আপনি এসে হসপিটাল থেকে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পালান। আমাকে শেখাচ্ছেন, আমাকে শেখাচ্ছেন নন্দীগ্রাম। আর 15ই মার্চ সকাল 8টায় বেরিয়ে বিকেল 3:30 পৌঁছে পশ্চিম মেদিনীপুর দিয়ে 13পেখিয়ার ঘাট পেরিয়ে দেহ নিয়ে মিছিল করে আমি নন্দীগ্রাম পুনরুদ্ধার করে দিয়েছিলাম। নন্দীগ্রামের লোক তার সাক্ষী।